গ্যারান্টি দিলে তো ধানের পোকা পাবো। আপনার সঙ্গে থাকবেন, চলুন আমরা একটু ধান কেটে পর্যবেক্ষণ করবো। তো আপনারা দেখছেন আমরা কিন্তু ধানের জমিতে প্রবেশ করতেছি, এবং ধানের জমিটার যে ধানের হাইটটা আছে দেখতে গেলে হাইটটা কিন্তু আমার প্রায় বুকের মানে বুক সহজ অবস্থা। হ্যাঁ, প্রায় দেখতে গেলে আড়াই থেকে তিন ফুটের কাছাকাছি প্রায় চলে যাচ্ছে। তো চলুন আমরা ধান ক্ষেত্রে একটু দেখবো। ধান ক্ষেত্রে একটা মানে বিষয় লক্ষ্য করতেছি, এখানে একদম পোকা নাই বললেই চলে। আপনারা দেখুন ভাই, একটু দেখেন ক্যামেরা দিয়ে। হ্যাঁ, পোকা নাই বললেই চলে, এবং কোনো প্রকার পোকামাকড় ছাড়াই ধান ক্ষেত্রটা একদম সুন্দর সুশৃঙ্খল একটা ধানের ভিতরের পরিবেশটা যদি আমরা দেখি, আর কোনো প্রকার আগাছা নাই, যদিও দু একটা থাকে সেগুলো উপকারী আগাছা, তাছাড়া ক্ষতিকারক কোনো প্রকার আগাছা আমরা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি যে এই যে খুঁটিটা, এই খুঁটিটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি আসলে এই খুঁটিটা কি জন্য দেওয়া হয়েছে। আর এই এত সুন্দর চাষ করছেন এক কৃষক ভাই, হ্যাঁ, ওনার কাছ থেকে আমরা কিছু যদি তথ্য পাই ওনাকে আমরা জিজ্ঞেস করব। তো আমাদের কৃষক ভাই এখানেই আছেন, ওনার কাছ থেকে আমরা একটু শুনবো, কিছু তথ্য নেবো, খুঁটিগুলো কি কাজের জন্য ব্যবহার করেন এবং কবে থেকে ব্যবহার করেন। হ্যাঁ, আর এই সুন্দর ফসল ফলিয়েছেন উনি, আর এই ফসল ফলানোর পেছনের রহস্যটা কি? তো ভাই যদি একটু বলতেন যে আপনি অনেক সুন্দর ধানের জমিটা চাষ করছেন, খুঁটি যে দেওয়ার উদ্দেশ্যটা, যত পোকা আছে উড়ন্ত পোকাটা আছে সব পোকাটা পাখিটা খায় ফেলে, আসলে এই ধানের জমির মধ্যে যে খুঁটিটা লাগানো হয়েছে, এই খুঁটিটা লাগানোর প্রধান কারণ হচ্ছে পোকামাকড় খেয়ে ফেলবে পাখি এসে। অর্থাৎ পাখি এসে খুঁটির উপর বসবে, বসে তাদের সুবিধাক্রমে তাদের এখানে পোকা ধরতে খুব মানে একটা সুবিধাজনক সেটা হচ্ছে খুঁটি। খুঁটি লাগানোর কারণে তারা সহজেই পোকাটা ধরে খেয়ে ফেলতে পারে, এবং ফসলের সেই পোকামাকড় ক্ষতিকর পোকামাকড়গুলো ফসলের ক্ষতি করতে আর পারে না। অর্থাৎ পাখি খেয়ে ফেললে আর কোনো ক্ষতিকারক মানে বিষয় এখানে আসতেই পারে না। তো আমি আরও জিজ্ঞেস করবো, এখানে আমি ধানের যে পরিবেশটা দেখলাম, ভিতরের পরিবেশ একদম আগাছা নাই বললেই চলে, আগাছা দমন করার জন্য আপনি কীটনাশক ব্যবহার করছিলেন? কীটনাশক ব্যবহার করছি কিন্তু খুব কম, খুব কম, হালকা ওষুধ দিছি, হালকা ওষুধ। আপনি নিড়ানি দিছিলেন কয়বার? নিড়ানি দিছি একবার অর্গানিক ওষুধ। তো শুধু দর্শকবৃন্দ, আপনারা কিন্তু বুঝতে পারছেন, তো এই চাষটা করা হয়েছে একদম অর্গানিক ভাবে, অর্থাৎ খুব একটা কীটনাশক ব্যবহার করা হয়নি। আর এই যে ফসল ফলানোর পর যে আমরা চালের ভাত খাবো, এই ভাতটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য একদম উপযুক্ত, পুষ্টি সমৃদ্ধ বহন করে। তো আমরা কিন্তু জানতে পারলাম আসলে, দেখেন এত সুন্দর একটি আবাদ ফসল ফলানো হয়েছে কীটনাশক ছাড়াই, বলা চলে কীটনাশক তেমন ইউজ করা হয়নি, সারও তেমন ব্যবহার করা হয়নি, তারপর আগাছা দমন করার জন্য তেমন কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি, অর্গানিকভাবেই চাষ করা হয়েছে। আর প্রাকৃতিক উপায় পদ্ধতি অবলম্বন করা হয়েছে কি, পোকামাকড় দমনের জন্য একটা খুঁটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর খুঁটি কিন্তু লাইন বাই লাইন দেওয়া আছে এখান থেকে ওই মাথা পর্যন্ত। এখানে পাখি এসে উড়ে এসে বসবে আর সহজেই পোকামাকড় ধরে খেয়ে ফেলবে, জমির জন্য অনেক উপকার। আর কৃষক ভাইকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এই ধরনের তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আর আমাদের এই কৃষি বিষয়ক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর আপনি একটু লক্ষ্য করে দেখেন যদি ভাই, কৃষক ভাই ওখানে দেখা যাচ্ছে জমিতে দু একটা আগাছা ছিল, উনি নিজে হাত দিয়ে উঠাচ্ছেন, অর্থাৎ কীটনাশক কোনো প্রকারের কীটনাশক এখানে ব্যবহার করা হচ্ছে না। তো আমি আপনাদের দর্শক মণ্ডলীর কিছু কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এরকম অর্গানিক চাষ পদ্ধতি অবলম্বন করবেন, যাতে করে এবং মানে ওই পুষ্টি সমৃদ্ধ ফসল যেন ফলাতে পারে সবাই, আর সেই ফসলের ফসল ফলে আমরা যেন লাভবানও হই, প্লাস আমাদের জৈবিক চাহিদাও যেন, পারিবারিক রাষ্ট্রীয় চাহিদাও যেন পূরণ হয়। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আর চাষি ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর তথ্য তুলে ধরে দেওয়ার জন্য। আর একটা প্রশ্ন ছিল ভাই, আপনি এটা কি উঠালেন জমির ভিতর থেকে? এটা ওই ইরি ধান গাছিলাম, আমন ধান জাতীয়র মধ্যে, তাই এই ফুলছে, তাই এটা উগড়ে ফেলালে। ও, তার মানে এই আমন ধানের মধ্যে, দেখুন আসলে কৃষক ভাই হচ্ছে অনেক
ট্যালেন্ট, খুব বুদ্ধিসম্পন্ন একজন কৃষক ভাই। দেখেন এমন সূক্ষ্ম আবাদী উনি একজন। ওনার জমিতে যে একটা ধানের গাছ ছিল, এটা কিন্তু ধান, সম্পূর্ণ একটি ধানের গাছ, সুন্দর একটি ধান। তোলার পর মনে হচ্ছে যেন ধানের গাছটা কী কী জন্য উঠালাম। আসলে উঠানোর কারণ আছে যে জমিতে চাষ করা হয়েছে আমন ধান, এটা আছে হচ্ছে ইরি ধান। হ্যাঁ, ইরি ধানের চারা কিন্তু এর মধ্যে রাখা মানে যাবে না, রাখলে মিশ্রিত হয়ে যাবে, অর্থাৎ দুই দুই ধানের জাত একখানে মিশ্রিত হয়ে যাবে। তো এত সূক্ষ্মভাবে আবাদ করা হচ্ছে, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এত এই কৃষক মানুষ এত সুন্দর ট্যালেন্ট। তো আপনি কি কোনো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন? না, আমি পাইনি, তবে তার সাজেশনে কাজ করি, সাজেশনে কাজ করি, কাজ করি। আচ্ছা, তো দেখুন কৃষি সম্প্রসারণে সবাই যাবেন, দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনারা কৃষি সম্প্রসারণ কৃষিবিদের সঙ্গে যোগাযোগ করে অনেক ধরনের তথ্য পাবেন, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নেবেন, অনেক ধরনের জ্ঞান অর্জন করবেন, ট্রেনিং দিবেন। দেওয়ার পর সুন্দর সুন্দর এরকম ফসল ফলাবেন। আপনাদের শুভকামনায় আমি শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।